বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বৈশ্বিক মহামারীর এই উদ্ভূত পরিস্থিতিতে নিজ নিজ গৃহে অবস্থান করে সকলে ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমরা এই উদ্ভূত পরিস্থিতির কারণে যে চলমান অনলাইন ক্লাস, ঢাকা কলেজের যে শিক্ষা পাঠদান প্রক্রিয়া অনলাইন ক্লাস চলছে, তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে রয়েছি। ফেরদৌস কায়সার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আজ তোমাদের সাথে আমি রয়েছি সেকেন্ড ইয়ারের ক্লাসে। তোমরা তোমাদের যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হলো মুসলিম ফিলোসফি। কোর্স কোড হলো 202। তোমাদের ক্লাস হলো বিএ অনার্স সেকেন্ড ইয়ার। এখন তোমাদের গত ক্লাসগুলোতে মুসলিম ফিলোসফির অনেকগুলো ক্লাস করিয়ে ফেলেছি আমরা, এখন আমি এবং তোমাদের নাজিয়া ম্যাডাম। আশা করি তোমাদের আজকে যে বিষয়টি পড়াবো গত ক্লাসের ধারাবাহিকতায়, সেটা হলো ইকুয়ান উস্তাফা, শেষ হয় নাই বিধায় আজকে আমি তোমাদের সেই ধারাবাহিকতায় ইকুয়ান উস্তাফার বাকি অংশটা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগী হবে। আমাদের ইকুয়ান উস্তাফা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘ, এই বিষয়টি ইংলিশে বেদান অফ পিওরিটি, এটা এটা অর্থ হলো ইকুয়ান উস্তাফা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘ, অর্থাৎ বেদান অফ পিওরিটি, এটা মাথায় রাখবে। এখানে ইকুয়ান উস্তাফা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘ বলতে আমরা গত ক্লাসে যেটি বলেছিলাম, সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাসে ছিল না, এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের অবশ্যই ক্লাসে থাকা দরকার, কারণ এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তোমাদের একটু মনোযোগের সাথে এই কথাগুলো শোনার দরকার। তাই আমি একটু রিপিট করছি যে ইকুয়ান উস্তাফাটা কি আসলে, এই পবিত্র ভ্রাতৃসঙ্ঘ বা বেদান অফ পিওরিটিটা কি, এই বিষয় নিয়ে তোমাদেরকে একটু বলবো, তারপরে আমরা পরবর্তী টপিকে আমরা চলে যাব। ইকুয়ান উস্তাফা হলো একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন। 360 হিজড়িতে পারস্যের বসরা নগরে ইকুয়ান উস্তাফা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘ নামক ইসলামের এই ধর্মীয় রাজনৈতিক সংগঠনটির আবির্ভাব। আবদুল্লাহ ইবনে সাইমুন প্রতিষ্ঠিত ইসমাইলিয়া মতবাদের সাথে এদের মতের যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। এই সঙ্গের দলনেতা তিনি ছিলেন হচ্ছেন জায়েদ বিন রিফাত। এটা মনে রাখবে যে এই ইকুয়ান উস্তাফা এটা একটি সংঘ, এই সঙ্গের দলনেতা ছিলেন জায়েদ বিন রিফাত। জায়েদের অনুসারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন আবু সুলাইমান মোহাম্মদ বিন মাসার, আবুল হাসান আলী বিন হারুন, আবু আহমেদ এবং আল আওফি প্রমুখ। সংস্কারমুক্ত মন, বিশুদ্ধ চরিত্র এবং উন্নততর নীতিবোধের অধিকারী ব্যক্তিগণকেই কেবল এই সঙ্ঘের সদস্য করা হতো। এই সঙ্গের প্রধান লক্ষ্য ছিল কি শোনো, এই সঙ্গের প্রধান লক্ষ্য ছিল ইসমাইলিয়া শিক্ষাকে পুনরুজ্জীবিত করে এই মতকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলা এবং বলিষ্ঠ জনমত গঠনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা। ইকুয়ান উস্তাফা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের এই সঙ্গের জন্ম হলেও এটা ক্রমান্বয়ে এটি একটি ধর্মীয় দার্শনিক সম্প্রদায় লাভ রূপ লাভ করে। এই সম্প্রদায়ের সদস্যগণ চারটি স্তরে বিভক্ত ছিলেন তারা, যথা সেই চারটি স্তর হলো, 1 নম্বর প্রথম স্তরে যারা ছিলেন অন্তর্ভুক্ত তারা হলেন 15 থেকে 30 বছর বয়সের যুবক, তারা এই ভ্রাতৃসঙ্ঘের সদস্য হতে পারবে। প্রথম স্তরের কথা বলছি, প্রথম স্তরে তারা 15 থেকে 30 বছরের বয়সের যুবকগণ হতে পারবে। এদের কাজ ছিল হচ্ছে গুরুর আদেশ নিষেধ মেনে চলা এবং তাদের যথার্থভাবে তাদেরকে ফলো করা বা অনুসরণ করা। আচ্ছা, দ্বিতীয় স্তরে যারা ছিলেন সেই সদস্যগণ হলেন 30 থেকে 40 বছর বয়সী ব্যক্তিবর্গ। সংঘ থেকে এদের পার্থিব এবং সাদৃশ্যমূলক জ্ঞানের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হতো। আর 3 নম্বর হলো, তৃতীয় স্তরের সদস্যগণ ছিলেন 40 থেকে 50 বছর বয়সী। তারা প্রথম এবং দ্বিতীয় স্তরের সদস্যদের চেয়ে আধ্যাত্মিকভাবে কিছুটা উঁচু স্তরে ছিলেন, আর উচ্চতর আধ্যাত্মিকতার কারণে তারা ঐশী বিধানসমূহের রহস্য উদ্ঘাটনে সক্ষম ছিলেন। এরপর চতুর্থ বা শেষ স্তরে যারা ছিলেন তারা হলেন ভ্রাতৃসঙ্ঘের, তারা হলেন 50 ঊর্ধ্ব প্রবীণ সদস্যবর্গ, অর্থাৎ 50 বছরের পরে যারা সিনিয়র প্রবীণ তারা সেই সদস্যরা চতুর্থ বা শেষ স্তরে অন্তর্ভুক্ত ছিলেন। এই স্তরে অধিষ্ঠিত সদস্যগণ
তারা ছিলেন খুবই উঁচু স্তরের প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞানের অধিকারী। তারা খুবই জ্ঞানী ছিলেন এবং তারা তত্ত্বজ্ঞানের অধিকারী ছিলেন। এরা বস্তুত প্রকৃতি এবং রহস্য উদ্ঘাটনে সমর্থ ছিলেন এবং তারা ফেরেশতাদের ন্যায় প্রকৃতি এবং ধর্মের ঊর্ধ্বে ছিলেন। তাহলে এবার চিন্তা করো যে তারা এই পবিত্র ভ্রাতৃসঙ্ঘ এই কারণেই নাম যে তারা এতটাই প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞানের অধিকারী ছিলেন যে তারা প্রকৃতি এবং রহস্য প্রকৃতির রহস্য উদ্ঘাটনে সমর্থ ছিলেন এবং তারা ফেরেশতাদের ন্যায় প্রকৃতি এবং ধর্মের ঊর্ধ্বে ছিলেন বলে কথিত আছে। আচ্ছা, এদের কর্মপদ্ধতি, এই পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যদের কর্মপদ্ধতি কি সেটি একটু শোনো প্রিয় শিক্ষার্থীরা। ভ্রাতৃসঙ্ঘের কর্মপদ্ধতি ছিল অত্যন্ত উদার এবং গণতান্ত্রিক মনোভাবাপন্ন বা মনোভাবা সম্পন্ন। এর সদস্য বর্গ সময় সময় দলীয় নেতা জায়েদ বিন রিফাতের বাসস্থানে সভায় মিলিত হয়ে তাদের দর্শন নীতিমালা, সদস্য নির্বাচন এবং মুসলিম উম্মার বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতেন। এই আলোচনায় তারা অত্যন্ত খোলামেলা মানসিকতা এবং উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সকল বিষয়াদি সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং সলা পরামর্শ করতেন। এতে সিদ্ধান্ত গ্রহণকালে সকলের যুক্তিসম্মত মতকেই গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হতো। তদানীন্তন সময়কার মুসলমান সমাজের মধ্যকার যে অনৈক্য এবং অসঙ্গতি, তার কারণে মুসলিম জাতির অর্থগতি এবং অবনতি পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত মর্মাহত হতেন এবং দুঃখিত হতেন এবং তাই হয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন এবং দুঃখিত হয়েছিলেন। সেই জন্যই ভ্রাতৃসঙ্ঘ বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘের দরকার হয়ে পড়েছিল। তাই তারা মুসলিম জাতিকে জাগ্রত করে একে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করতে নিঃস্বার্থ এবং সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করেন। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে ভ্রাতৃসঙ্ঘ মধ্যকার এই উদার মানসিকতা, গণতান্ত্রিক চেতনা এবং আত্মত্যাগের মহিমা একান্তই তাই বিরল, যার ফলে বর্তমানে মুসলিম উম্মা তথা মুসলমান জাতির মধ্যে এত বিরোধ, এত মতভেদ, অনৈক্য এবং হানাহানি। এখানে তাদের মতে যে তারা ধর্ম এবং দর্শনের মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে একটু কথা বলি। শোনো প্রিয় শিক্ষার্থীরা, তারা একটি মুদ্রিত চিত্র হচ্ছে ভ্রাতৃসঙ্ঘের এই প্রকাশনা। এই প্রকাশনাটার নাম ছিল যে রাসাইল ইকুয়ানুস সাপা, এটা মনে রাখবা, রাসাইল ইকুয়ানুস সাপা ছিল একটি মুদ্রিত চিত্র ভ্রাতৃসঙ্ঘের একটা প্রকাশনা। সৈয়দ আমির আলী ভ্রাতৃসঙ্ঘের এই গ্রন্থটির গুরুত্বের আলোচনা করতে গিয়ে একে সকল যুগের সকল বিজ্ঞান এবং দর্শনের একটা বিশ্বকোষ বলে আখ্যায়িত করেন। সম্ভবত ভ্রাতৃসঙ্ঘের এই বিশ্বকোষটি প্রকাশিত হয় 970 খ্রিস্টাব্দে। তবে অবাক হওয়ার বিষয় যে ভ্রাতৃসঙ্ঘ তাদের এই মূল্যবান গ্রন্থে প্রবন্ধকার তথা লেখকের নাম তারা প্রকাশ করেন নাই, এই বিষয়টি মনে রাখবে। এর কারণ হয়তো এটা যে তারা তাদের সঙ্ঘের তদানীন্তন সময়কার সকল সদস্যের মতামতের সমন্বয় বা চিন্তার প্রতিফলন না ঘটিয়ে সমষ্টিগতভাবে ভ্রাতৃসঙ্ঘের মতামতই তুলে ধরেছেন। সম্ভবত এই কারণেই তাদের এই গ্রন্থটি তদানীন্তন মুসলমান সমাজে একটা চাঞ্চল্য এবং একটা আলোড়ন সৃষ্টি করে এবং এটির মাধ্যমে গোড়া মুসলমান এবং বুদ্ধিবাদী যারা মুতাজিলা, সেই মুতাজিলা চিন্তাবিদদের মধ্যে অনেকটাই সমন্বয় সাধিত হয়। পরবর্তীতে মুতাজিলাগণ তাদের দ্বারা এমনভাবে প্রভাবিত হন যে মুতাজিলা চিন্তাবিদগণ ভ্রাতৃসঙ্ঘের ধ্যান ধারণা এবং চিন্তা চেতনা দ্বারা সারা মুসলিম বিশ্বে এটাকে ছড়িয়ে দেন। এমনকি মুতাজিলা চিন্তাবিদগণ পবিত্র ভ্রাতৃসঙ্ঘের রিসালা সমূহ সহস্তে লিপিবদ্ধ করে অধ্যয়ন করেন এবং তারা অধ্যাপনা করতেন এই বিষয়টি নিয়ে। আবুল হিকাম আমর বিন আম্বর রহমান আল কিরমানি মারফত এটা শুরুর স্পেনেও তাই পৌঁছে যায় এবং অত্যন্ত দ্রুততার সাথে স্পেনের সর্বত্র এটা ছড়িয়ে পড়ে। দশম শতাব্দীতে পবিত্র ভ্রাতৃসঙ্ঘ তাদের সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন বিষয়ক মতামত ব্যক্ত করেছেন। ভ্রাতৃসঙ্ঘের মতে বস্তু জগৎ এবং ঐশী জগৎ মিশ্রিত হয়েছে পরম সত্তা তথা মহান স্রষ্টা আল্লাহ থেকে বিকিরণের মাধ্যমে। এই হলো সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন সম্পর্কে তাদের মতামত। অর্থাৎ এটা কখন? এটা হলো দশম শতাব্দীতে। দশম শতাব্দীতে পবিত্র ভ্রাতৃসঙ্ঘ তাদের সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন বিষয়ক মতামতকে তারা ব্যক্ত করে। ভ্রাতৃসঙ্ঘের মতে, অর্থাৎ তাদের মতে, বস্তু জগৎ এবং ঐশী জগৎ মিশ্রিত হয়েছে পরম সত্তা তথা মহান স্রষ্টা আল্লাহ থেকে বিকিরণের মাধ্যমে। বিষয়টিকে কেবলমাত্র সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য বলা হয়েছে যে এই জগৎ সৃষ্টি হয়েছে। এই বিকিরণ প্রক্রিয়া তথা
জগৎ সৃষ্টি প্রক্রিয়ার ধারাবাহিক ভাবে নির্গত হয়, সৃজন ক্ষমতা, আত্মা, তারপর নিষ্ক্রিয় আত্মা বা বিশ্বাত্মা। এরপর ধারাবাহিকভাবে প্রথম উপাদান সক্রিয় প্রকৃতি, তারপর দ্বিতীয় উপাদান মণ্ডল সমূহ, পার্থিব উপাদান খনিজ পদার্থ এবং সর্বশেষে উদ্ভিদ এবং প্রাণী। এই আট নীতি এবং প্রথম নীতি সমন্বয়ে নয়টি সংখ্যা পূরণ করে যে নয়টি সংখ্যার পরিপূরক নয়টি উপাদান থেকে জগতের সকল কিছু উদ্ভূত। পবিত্র ভ্রাতৃসঙ্গ মতে তাই শক্তি, আত্মা, জড় এবং প্রকৃতি এই চারটি সত্তা এবং প্রকৃতি এই চারটি সত্তা হলো তাদের মতে সরল সার সত্তা। আর দেহকে নিয়ে শুরু হয় জটিল জগতে যার সব কিছুই গঠিত হয় জড় এবং আকারের সমন্বয়ে। জড় এবং আকার হলো প্রথম দ্রব্য, দেশ, গতি, স্বর এবং আলোক হলো আদি আপতিক বস্তু। জড় হচ্ছে এখানে একক, আর সকল বহুত্ব বা বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে আকার থেকে। এই জড় ও আকারের মধ্যে কোনো অন্তর্নিহিত কোনো সম্বন্ধ নেই। জড় এবং আকার চিন্তা এবং সত্তার মধ্যে পৃথক। আকার এবং জড় জগতের পরিচালিকা নীতি বা শক্তিস্বরূপ এখানে আকারই হলো বিভিন্নভাবে জড়ের মাধ্যমে বিকশিত এবং প্রকাশিত হয়। এটাই হলো সৃষ্টিতত্ত্ব বা বিবর্তন সেই পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যদের মতে। তারপরে তারা সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করেন। সংখ্যাতত্ত্ব নিয়ে এখানে আমাদের যে মানে বিভিন্ন টপিক গুলো করেছি যে বেদান অফ পিওরিটি, আজকেও আমরা বেদান অফ পিওরিটি নিয়ে আমাদের মেন টপিক, সেখানে তাদের মতে যে তারা বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, সেই তত্ত্বের মধ্যে সংখ্যাতত্ত্ব নিয়েও তারা আলোচনা করেছেন। সেইখানে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো নব্য শিয়া গড়ীয়দের পরে পবিত্র ভ্রাতৃসঙ্ঘই সংখ্যাতত্ত্ব বিষয়ে মতামত ব্যক্ত করে। তাদের মতে সংখ্যাতত্ত্বের জ্ঞান অর্জন করা যায় কিসের মাধ্যমে, কিসের বুদ্ধির বিকাশের পর। তারা বলেন যে সংখ্যাতত্ত্বের জ্ঞান অর্জনই হয় আসলে বুদ্ধির বিকাশের পর। ধর্ম, ইতিহাস, ব্যাকরণ, কাব্য প্রভৃতিতে ব্যুৎপত্তি জন্মালেও কেবল আত্মসংখ্যাতত্ত্বের উপলব্ধির দিকে অগ্রসর হতেই সক্ষম হয়। জাতিসংঘের সমর্থকগণ বাস্তব দৃষ্টিকোণ পরিহার করে কাল্পনিক দিক দিয়ে সংখ্যাতত্ত্বের তাৎপর্য উদ্ঘাটনে তারা নিজেদেরকে নিয়োজিত করেন। তাদের মতে এক হচ্ছে সকল অস্তিত্ব এবং ভাবনার চূড়ান্ত নীতি, ফলে সংখ্যাবিজ্ঞান সকল দর্শনের তথা সকল জ্ঞানের শুরুতে, মধ্যে এবং পরিণতিতে সক্রিয়। ভ্রাতৃসঙ্ঘের সংখ্যাতত্ত্ব বিষয়ে এখানে ডিবিওর বলেন, এখানে ডিবিওর বলেন যে সংখ্যাতত্ত্ব ঐশী জ্ঞান এবং বস্তুর ঊর্ধ্বে অবস্থিত। তাহলে কি তিনি বলেন, সংখ্যাতত্ত্ব একটা ঐশী জ্ঞান এবং এটা বস্তুর ঊর্ধ্বে অবস্থিত, কারণ বস্তু নিচয় সংখ্যার নমুনা অনুসারেই আকার লাভ করে। এখানে এক সংখ্যাটি হচ্ছে সকল অস্তিত্ব ও সকল ভাবনার সার্বভৌম নীতি। কাজেই সংখ্যাবিজ্ঞান সকল দর্শনের শুরুতে, মধ্যে এবং পরিণতিতে সক্রিয়, এটি মনে রাখবে। পবিত্র ভ্রাতৃসঙ্ঘের মত অনুসারে গণিত হচ্ছে সংখ্যার বিশুদ্ধ জ্ঞান, আর জ্যামিতি হচ্ছে গণিতেরই একটি অংশ বা পার্ট। গণিত এবং সংখ্যা এই দুটোই আত্মাকে ইন্দ্রিয়ের বস্তুর ঊর্ধ্বে অবস্থিত আধ্যাত্মিক সত্তার জ্ঞান অর্জনের জন্য প্রস্তুত করে, পরে আত্মাকে আধ্যাত্মিক বিষয়াবলী উপলব্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। ভ্রাতৃসঙ্ঘে গণিতের জ্ঞানকে যুক্তিবিদ্যার জ্ঞান থেকে তাই উৎকৃষ্ট বলে অভিহিত করা হয়। এখানে এই পিউরিটি অফ বেদান্ত পিউরিটি বা ইকুয়ানো সাপাদের মতে তারা যা বিভিন্ন মত দেন সেই মতের মধ্যে আরেকটি মত হচ্ছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ, সেটি হলো সংখ্যাতত্ত্বের পরে জ্যোতির্বিদ্যা বিষয়ক মত। এই জ্যোতির্বিদ্যা বিষয়ক মত হলো পশ্চিমা বিশ্লেষক ডিভিউয়ের মতে পবিত্র ভ্রাতৃসঙ্ঘ জ্যোতির্বিদ্যা বিষয়ক মতটি কাল্পনিক এবং আত্মবিরোধী একটি মত। তারা মনে করেন পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যরা যে জ্যোতির্বিদ্যা বিষয়ক যে মত আছে সেটি কাল্পনিক এবং আত্মবিরোধী একটি মত। তাদের মত অনুসারে নক্ষত্র শুধুমাত্র মানুষের ভাগ্যেরই ভবিষ্যৎ নির্দেশ করে না, বরঞ্চ এটি মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য ইত্যাদি সবকিছুই নক্ষত্র সমূহের প্রত্যক্ষ প্রভাবজাত। যেমন বৃহস্পতি, শুক্র এবং সূর্য এই তিনটি হচ্ছে সৌভাগ্যের কারণ, অপরপক্ষে শনি, মঙ্গল এবং চন্দ্র এই তিনটি হচ্ছে দুর্ভাগ্যের কারণ। আবার অন্যদিকে বুধ গ্রহ হচ্ছে ভালো এবং মন্দ উভয়েরই কারণ। এখানে বুধ শিক্ষা এবং বিজ্ঞানের জনক, এই বুধ গ্রহের প্রভাবেই মানুষ জ্ঞান লাভ করে। অপর অপর গ্রহ এবং নানানভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে থাকে, এভাবে
চন্দ্র মানুষকে মানুষের দেহকে বিকাশ করে, বুধ মানুষের মনকে গঠন করে, তারপর শুক্র গ্রহের প্রভাবে মানুষ আসে। এই শুক্র গ্রহ মানুষকে পরিবার ঐশ্বর্য দান করে, আর মঙ্গল গ্রহ প্রদান করে সাহসিকতা এবং মহত্ব। তারপর মানুষ বৃহস্পতির অধীনে ধর্মীয় শিক্ষার মাধ্যমে বস্তু জগৎকে অতিক্রম করার শক্তি লাভ করে, আর অবশিষ্ট শনি গ্রহের মাধ্যমে মানুষ শান্তি লাভ করে। এইভাবে তারা চিন্তা করেন। পবিত্র ভ্রাতৃসঙ্গ আরেকটি উল্লেখযোগ্য মত হলো, সেটি হলো যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা সম্পর্কে তাদের মত এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন যে বিজ্ঞান অনুসারে বা বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যার স্থান এই দার্শনিকেরা দেন, ইকনোস্থাপন দার্শনিকেরা দেন যে যুক্তিবিদ্যার স্থান তারা পদার্থবিদ্যা এবং অধিবিদ্যার মাঝখানে এনে পদার্থবিদ্যাকে আলোচনা করে। অর্থাৎ এখানে আমরা এইভাবে বলবো যে পবিত্র ভ্রাতৃসঙ্ঘ তাদের যুক্তিবিদ্যা বিষয়ক মতামতে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্থানকে দেন, পদার্থবিদ্যা এবং অধিবিদ্যার মাঝখানে পদার্থবিদ্যা আলোচনা করে। আর এখানে অধিবিদ্যা আলোচনা করে হচ্ছে অতীন্দ্রিয় জগৎ বিষয়ে। এটা মনে রাখতে হবে, অধিবিদ্যা হলো ম্যাটাফিজিক্স, এই ম্যাটাফিজিক্স আলোচনা করে হলো অতীন্দ্রিয় জগৎ বিষয়ে। কিন্তু যুক্তিবিদ্যা আত্মার বস্তুর যে চিন্তা জন্মে, এখানে মনোযোগ দিয়ে খেয়াল করো যে যুক্তিবিদ্যা আত্মাই বস্তুর যে চিন্তা জন্মে তার এবং আত্মার নিজস্ব চিন্তা উভয়কে নিয়েই আলোচনা করে থাকে। তবে তাদের মতে যুক্তিবিদ্যা গণিতের চেয়ে নিকৃষ্ট, অর্থাৎ লজিক এখানে ম্যাথের চেয়ে গণিতের চেয়ে নিকৃষ্ট। ব্যাখ্যাকারদের মতে ভ্রাতৃসঙ্ঘের যুক্তিবিদ্যা বিষয়ক মতামত বস্তুত পশ্চিমা যুক্তিবিদ পরফিরি, আমরা পরফিরি যুক্তিবিদের নাম জানি, যুক্তিবিদ্যা বই পড়েছি, এবং গ্রিক মনীষী অ্যারিস্টটলের যুক্তিবিদ্যারই অনুকরণ। এ কথাটি মাথায় রাখবে যে সেই ব্যাখ্যাকার যারা ভ্রাতৃসঙ্ঘের যুক্তিবিদ্যা বিষয়ক মতামত বস্তুত পশ্চিমা যুক্তিবিদ পরফিরি এবং গ্রিক মনীষী অ্যারিস্টটলের যুক্তিবিদ্যারই অনুকরণ বলে তারা মনে করে। এখানে জাতি, আমরা জাতি পড়েছিলাম, বিভিন্ন জাতি, উপজাতি, প্রজাতি, লক্ষণ, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, সেই বিষয়টা বিধেয়কের আমরা সেইখানে পড়েছিলাম যুক্তিবিদ্যার মধ্যে। সেইখানে এই ব্যাখ্যাটা এখানে আসছে যে জাতি বা জেনাস, প্রজাতি ও ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, এই তিনটি বস্তুগুণ এবং উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ, এগুলো নৈর্ব্যক্তিক গুণ। আর দশ প্রকারের যে আকার রয়েছে, যার প্রথমটি হচ্ছে দ্রব্য বা সাবস্টেন্স এবং বাদবাকি নয়টি হচ্ছে দ্রব্যেরই বিকার। এইসব সম্প্রত্যয়কে বা আইডিয়া আবার প্রজাতিয়ে বিভক্ত করা যায়। বিশ্লেষণ বা অ্যানালাইসিস, সংজ্ঞা বা ডেফিনেশন এবং অবরোহ ডিডাকশন, এগুলো হলো অপর তিনটি যৌক্তিক পদ্ধতি। বিশ্লেষণ হলো এখানে প্রারম্ভিক শিক্ষার্থীদের জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি, কিন্তু সংজ্ঞা ও অবরোহের মাধ্যমে বস্তুর স্বরূপ আধ্যাত্মিক বিষয়ে জানা যায়। পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমে তাই জ্ঞান লাভ করা যায় বস্তু জগৎকে, কিন্তু বস্তুর আধ্যাত্মিক স্বরূপ বিষয়ে জানা যায় কেবলমাত্র প্রজ্ঞা বা অনুধ্যানের সাহায্যে। এই কথাটি তারা বলেন ইকনোস্থাপন সংঘের সদস্যরা। তারপরে তারা আরও একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করেন, সেটি হলো মনোবিজ্ঞান বা সাইকোলজি। মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যায় যে পবিত্র ভ্রাতৃসঙ্ঘ মনোবিজ্ঞান বিষয়ক মতামতে সেখানে দেখা যায় যে তাদের মতে মনোবিজ্ঞান একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তারা মনোবিজ্ঞানের আলোচনায় অভিমত প্রকাশ করেন যে প্রতিটি মানুষ হচ্ছে একটি ক্ষুদ্র অনুজগৎ, আর বিশ্বজগৎকে বলা যায় একটি অতিকায় মানুষ। মানবতা মিশ্রিত বিশ্ব বা সার্বজনীন আত্মা মানবতার শক্তি। সার্বজনীন আত্মা থেকে আসে হলো মানবতা মিশ্রিত বিশ্ব বা সার্বজনীন আত্মা, তো এই থেকে আসে। তাহলে কোথেকে আসে মানবতা? এখানে আমরা এইভাবে বলবো যে মানবতা নিশ্চিত হয় বিশ্ব বা সার্বজনীন আত্মা থেকে। প্রতিটি ব্যক্তি মানুষের আত্মা সমূহকে এক করে ভাবলে এটাকে বলা চলে নিরপেক্ষ মানুষ বা মানবতার শক্তি। তাদের মতে প্রতিটি ব্যক্তি আত্মাকে এমন এক জড়বন্ধনে আবদ্ধ করা হয় যার প্রভাব থেকে তা নিরন্তর যুক্ত হতে চায়। এই যুক্তি অর্জনের জন্য ব্যক্তি আত্মাকে যেসব শক্তি বা বৃত্তিকে কাজে লাগতে হয় তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বৃত্তি যেটা, সেটার নাম হলো অনুধ্যানিক বৃত্তি। এই অনুধ্যানিক বৃত্তির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান এটাই হচ্ছে আত্মার প্রাণস্বরূপ। অর্থাৎ জন্মের সময় মানব শিশুর মন বা আত্মা একটা অলিখিত সাদা কাগজের মতো থাকে, ক্লিয়ার স্টেট।
এর মতো থাকে। এই কথাটা দার্শনিক ডেকার্ট বলেছেন, আধুনিক দার্শনিকের জনক। আমরা জানি, আমরা আধুনিক দর্শন যখন পড়েছি তখন আমরা জানি যে জন্মের সময় মানুষের মন থাকে একটা অলিখিত সাদা কাগজের ন্যায়। তারপরে সেখানে আস্তে আস্তে সেই সাদা কাগজের মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা, অনেক কিছু এভাবে জ্ঞান হয়, এর মত থাকে। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত বা অর্জিত অভিজ্ঞতা থেকে মুদ্রিত হয়, বিচার বিশ্লেষণের অধীন হয়ে বিকাশ লাভ করে। অবশেষে কি হয়, এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান মস্তিষ্কের সম্মুখ, মধ্য এবং পশ্চাদভাগে তখন সঞ্চিত হয়। ইন্দ্রিয়গুলোর মধ্যে শ্রবণ ইন্দ্রিয়, যেটা আমরা শুনি, সেইটা শ্রবণেন্দ্রিয় দর্শন ইন্দ্রিয়ের চেয়ে অগ্রগণ্য, আগে থাকে। শ্রবণেন্দ্রিয় ও দর্শন ইন্দ্রিয়ের সমন্বয়ে গঠিত হয় বুদ্ধিপ্রসূত ইন্দ্রিয়াবলী। মানুষের মনে তাই মানুষের মনের উপরে এইসব ইন্দ্রিয়ের প্রভাব অনন্তকাল ধরে স্থায়ী থাকে। মানুষের স্বকীয়তা বা নিজস্বতা এবং বৈশিষ্ট্যতা তাই নিহিত আছে তার বুদ্ধিশক্তিতে। এই বুদ্ধির দ্বারাই মানুষ কথা বলে, কাজ করে এবং কাজ করে বিচার করে। বুদ্ধির মাধ্যমেই তাই শুভ অশুভ, ন্যায় অন্যায়, যথার্থ এবং অযথার্থের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায় বা পার্থক্য সূচিত হয়। এখানে আমরা কিন্তু সেই দর্শনের, আধুনিক দর্শনের জনক যিনি ডেকার্ট, তিনি বলেছেন যে মানুষের মন বা আত্মা অলিখিত সাদা কাগজের মতো থাকে, সেই কথারই সুর আমরা এখানে দেখতে পাই। এভাবেই ইকুয়ানাস সাপার সেই পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যদের মাধ্যমে আমরা দেখি যে তারা বলেন বুদ্ধির মাধ্যমে শুভ অশুভ, ন্যায় অন্যায়, যথার্থ এবং অযথার্থের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায় এভাবে, এবং এভাবে পার্থক্য সূচিত হয়। এভাবে মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা করার পরে ইকুয়ানাস সাপা বা পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যরা তারা নীতিবিদ্যা নিয়েও আলোচনা করেছেন, নীতিবিদ্যা সম্পর্কেও তারা মত প্রকাশ করেছেন। সেই দিকটা দেখবো আমরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র ভ্রাতৃসঙ্ঘ বিভিন্ন বক্তব্য এবং কার্যাবলীর ব্যাখ্যা এবং পর্যালোচনা থেকে এটা বোঝা যায় যে তাদের নৈতিক অশুভ বৈশিষ্ট্য ছিল প্রকৃতির নিয়ম, তাদের নৈতিক বৈশিষ্ট্য ছিল প্রকৃতির নিয়ম মেনে চলা। তাদের নীতিমতে মানুষ যখন বুদ্ধি এবং প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয়ে আপন কার্য সম্পাদন করে তখন তার কাজটি হয় তখন নীতিসম্মত। কখন হয় যে মানুষ যখন বুদ্ধি এবং প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয় এবং তার নিজের কাজটা সে নিজে সম্পাদন করতে পারে, কিসের মাধ্যমে, বুদ্ধির দ্বারা প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয়ে, তখনই তার সেই কাজটিকে আমরা নীতিসম্মত করি। এটা হলো পবিত্র ভ্রাতৃসঙ্ঘের সদস্যদের মতে তারা মনে করেন। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য হলো জাগতিক নিয়ম নীতি অনুসরণ করে বুদ্ধিদীপ্ত কার্যের মাধ্যমে জীবনযাপন করা। তার কারণ কেবলমাত্র বুদ্ধিদীপ্ত জীবনযাপন পদ্ধতি মানুষের উচ্চতর পর্যায়ে পৌঁছাতে এবং মহান স্রষ্টা আল্লাহর পবিত্র সান্নিধ্য লাভে সাহায্য করে। এখানে আরেকবার বলি, কেবলমাত্র বুদ্ধিদীপ্ত জীবনযাপন পদ্ধতি মানুষের উচ্চতর পর্যায়ে পৌঁছাইতে এবং মহান স্রষ্টা আল্লাহর পবিত্র সান্নিধ্যে লাভ করতে সাহায্য করে। ভ্রাতৃসঙ্ঘের মতে প্রকৃত মানুষের স্বীকৃতি যেটা, সেটা হলো প্রেম, প্রকৃত মানুষের কাজ। আচ্ছা, এই প্রেম বা ইশক, এটাকে বলা হয় এই প্রেম বা ইশক, যেটা আল্লাহর সাথে হয় মানুষের, মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে তার সাথে মিলনে সক্ষম করে। এটা আমরা মুসলিম দর্শনে আমরা সুফিজমে খুব ভালো করে আমরা পড়েছি। সুফিজমের সময় আমরা যখন সুফিবাদ পড়েছিলাম তখন এই বিষয়টা অনেকবার এসেছে যে এই প্রেম বা ইশক মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে তার সাথে মিলনে সক্ষম করে। আল্লাহ প্রেম বা আল্লাহর প্রতি এবং তার সৃষ্ট জীবের প্রতি ভালোবাসার যে মানুষের অন্তরে যে স্বাধীনতা দান করে সমগ্র বিশ্বের সাথে শান্তিময় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, সেই সাহায্য মানুষকে পরলোকে উন্নীত করে অনন্ত জীবনযাপনে নিয়ে যায়। এটি মাথায় রাখবে। আরেকবার বলি, আল্লাহ প্রেম বা আল্লাহর প্রতি এবং তার সৃষ্ট জীবের প্রতি ভালোবাসার মানুষের অন্তরের স্বাধীনতা দান করে ভালোবাসা, এবং সমগ্র বিশ্বের সাথে তখন শান্তিময় একটা সম্পর্ক গড়ে তোলে এবং সেই সম্পর্কের মাধ্যমে মানুষকে পরলোকে উন্নীত করে অনন্ত জীবনযাপনে নিয়ে যায়। তাই ভ্রাতৃসঙ্ঘ আলোচনার সিদ্ধান্ত টানতে গিয়ে এখানে ডিভিওর এর একটি উক্তি এখানে প্রণিধানযোগ্য, সেটা কি, এতে তিনি বলেন ভ্রাতৃসঙ্ঘ এমন এক আদর্শ প্রতিষ্ঠা করেছিল যা সম্মিলিত করেছিল বিভিন্ন জাতি এবং ধর্ম থেকে পাওয়া অসংখ্য বৈশিষ্ট্যকে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে ডিভিওর কি বলেছিলেন। ডিভিওর বলেছিলেন যে তিনি মনে করেন বা তিনি বলেন, তিনি মানে এখানে তারা, এখানে তো তিনি না, মানে ভ্রাতৃসঙ্ঘের সদস্যরা, সেই জ্ঞানী প্রজ্ঞার অধিকারী যারা,
ভ্রাতৃসঙ্ঘ এমন এক আদর্শ প্রতিষ্ঠা করেছিল তারা, যে যা সম্মিলিত করেছিল বিভিন্ন জাতি এবং ধর্ম থেকে পাওয়া অসংখ্য বৈশিষ্ট্যকে। একজন আদর্শবান এবং নৈতিকতায় পরিপূর্ণ মানুষকে তাই হতে হবে জন্মগতভাবে। একজন আদর্শবানকে একজন কি হতে হবে? নৈতিকতায় পরিপূর্ণ মানুষ হতে হবে, জন্মগতভাবেই তাকে মানুষ হতে হবে। এভাবে যদি আমরা বলি যে একজন আদর্শবান এবং নৈতিকতায় পরিপূর্ণ মানুষকে তাই হতে হবে জন্মগতভাবে, সুতরাং পূর্ব পারস্য দেশীয় বিশ্বাসের দিক থেকে আরব, শিক্ষার দিক থেকে ইরাকি, বুদ্ধির তীক্ষ্ণতায় হিব্রু, আচরণে খ্রিস্টের শিষ্য, ধার্মিকতায় সিরীয় সন্ন্যাসী, ব্যক্তিগত বিজ্ঞানসমূহে গ্রিক, সকল রহস্যের ব্যাখ্যায় ভারতীয় এবং সর্বোপরি ধর্মীয় জীবনযাপনে একজন সুফি। সেই সুফিজমের কথাই আবার আসলো। এভাবে আমরা ইকবালুল ছাপা সংঘের সদস্যদেরকে আমরা অবশেষে তাদের পরিণতির সুফিজমে এসে দেখতে পাই, তাদের পরিণতি ঘটে বা তারা সেই সুফিজমের কথাই বলে যে তারা আল্লাহর সাথে কীভাবে মিলন সক্ষম হয় এবং প্রকৃত মানুষ হয়ে উন্নত স্তরে পৌঁছায়। এভাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ারে তোমরা মনোযোগ দিয়ে শুনলে আশা করি, এবং তোমাদের এই আলোচনাটি নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে। আর তোমরা পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আর তোমরা সেই পর্যন্ত ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। কোনো এক শুভক্ষণে হয়তো আমাদের কলেজ খুলে যাবে, তখন আর এই করোনাকাল বা এই চরম সন্ধিক্ষণ থাকবে না, তখন আমরা তোমাদের সঙ্গে ফেস টু ফেস দেখা হবে, তোমাদের বিভিন্ন পরীক্ষা টরীক্ষা হবে এবং তোমরা ভালো করবে আশা করি পরীক্ষায়। এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের আশা করি অনেকখানি উপকৃত হলো, যে এটি এই অনলাইন পাঠদান ক্লাস যদি না থাকতো তাহলে তোমরা তো একেবারেই পড়াশোনা ভুলে যেতে, আর তোমরা মুসলিম দর্শনের সিলেবাসটি একটু সামনে রাখবে এবং তোমরা দেখবে যে তোমাদের এই পাঠদান প্রক্রিয়া তোমাদের কতটা ফলপ্রসূ হলো। আশা করি তোমাদের সিলেবাসটি আমরা কভার করতে পারছি বা সক্ষম হচ্ছি। আশা করি তোমাদের মুসলিম দর্শনে আর কোনো সমস্যা থাকবে না, আর যদি কোনো সমস্যা থাকে তোমরা প্রিয় শিক্ষার্থীরা আমাকে তোমরা প্রশ্ন করতে পারো এই অনলাইনের মাধ্যমে। আশা করি সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।